আমরা এবার শিখব যে কিভাবে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8, উইন্ডোজ 10-এ উইন্ডোজ সার্ভার 2003, উইন্ডোজ 2008, উইন্ডোজ সার্ভার 2012-এ কিভাবে ইউজার পাসওয়ার্ড রিসেট করব, অথবা ইউজার পাসওয়ার্ডে কিভাবে পাসওয়ার্ড দেবো এবং পাসওয়ার্ড চেঞ্জ করব কিভাবে। এর সহজ উপায় হচ্ছে আমরা মাই কম্পিউটারে ক্লিক করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, এরপর ম্যানেজ অপশানে যাব। ম্যানেজ অপশানে যাওয়ার পর আমরা লোকাল ইউজার অ্যান্ড গ্রুপসে ক্লিক করব। লোকাল ইউজার অ্যান্ড গ্রুপসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো ইউজার গ্রুপ আর হচ্ছে একটা গ্রুপ নামে একটা দুইটা ট্যাব পাবো। আমরা ইউজারে ক্লিক করব, করে আমরা যে ইউজারকে পাসওয়ার্ড দিতে চাই সে ইউজারে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব অ্যান্ড সেট পাসওয়ার্ডে ক্লিক করব। এরপর প্রসিডে ক্লিক করব। করার পর এখানে আমরা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড 123, পাসওয়ার্ড 123। এরপর আমরা ওকে ক্লিক করব। এরপর লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ দিস পাসওয়ার্ড হ্যাজ বিন সেট, এরপর আমরা ওকে ক্লিক করলে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই আবার আমরা ওইভাবেই সিলেক্ট করা ইউজারের উপর রাইট ক্লিক করব, এরপর সেট পাসওয়ার্ড, এরপর প্রসিড। আমরা যদি পাসওয়ার্ড টু উঠায় দেই তাহলে ব্ল্যাঙ্ক রেখে আমরা ওকে করব, এরপর ওকে দেব, দিলেই আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।